শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতে ফের একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু প্রায় 4000। ভারতে করোনা রোগ নিয়ে যাচ্ছিল বিমান, মাঝ আকাশে খুলে পড়ল চাকা। আবারও পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত, মৃত্যুর নতুন রেকর্ড। ভারতের শহর দাপিয়ে গ্রামে করোনার মরণ থাবা, বাড়ছে মৃত্যুর সংখ্যা। শবনম ফারিয়ার বোন দিল্লিতে অক্সিজেনের অভাবে ভুগছেন। আফগানিস্তানে আরও 18টি যুদ্ধ বিমান পাঠালো আমেরিকা। এবং সবশেষ থাকছে বোমা হামলায় গুরুতর আহত মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতে করোনার সংক্রমণ কোনোভাবেই লাগাম টানা যাচ্ছে না। চলতি সপ্তাহের শুরুতে 3 দিন আক্রান্তের সংখ্যা একটু কম দেখা যায়, কিন্তু এরপর ফের আগের গতিতে ফেরে করোনার সংক্রমণ। বৃহস্পতিবার প্রকাশিত তথ্যে দেখা গেছে ফের একদিনে 4 লাখের বেশি ও সর্বোচ্চ সংখ্যক করোনা ভাইরাস বা কোভিড-19 রোগী শনাক্ত হয় দেশটিতে। শুক্রবার দেশটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রকাশিত তথ্যে আরও ভয়ঙ্কর দৃশ্য উঠে এসেছে। গত 24 ঘন্টায় ভারতে 4,14,000-এর বেশি নতুন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে, যাই পর্যন্ত একদিনের সর্বোচ্চ সংখ্যক। তাছাড়া এ নিয়ে তৃতীয়বার প্রতিবেশী দেশটিতে দৈনিক আক্রান্ত 4 লাখের সীমা অতিক্রম করল। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুক্রবার সকাল পর্যন্ত আগের 24 ঘন্টায় দেশটিতে করোনার নতুন করে আক্রান্ত হয়েছে 4,14,188 জন, যা একদিন আক্রান্তের হিসেবে সর্বোচ্চ। শুধু ভারতেই নয়, এটি বিশ্ব রেকর্ডও বটে। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা হল 2,14,91,558 জন। এর আগের দিন ভারতে করোনায় আক্রান্ত বা কোভিড রোগী শনাক্ত হয়েছিল 4,12,262 জন। বৃহস্পতিবার পর্যন্ত একদিন আক্রান্তের হিসেবে এটিও ছিল ভারত বা বিশ্বের সর্বোচ্চ রেকর্ড। এদিকে বৃহস্পতিবার একদিনে করোনায় মৃত্যু হয় 3,980 জনের। শুক্রবার এই সংখ্যা বেড়ে হয়েছে 3,915 জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে নরেন্দ্র মোদীর দেশে মোট প্রাণ হারালো 2,34,083 জনের। ভারতের নাগপুর থেকে হায়দ্রাবাদগামী একটি এয়ার অ্যাম্বুলেন্স আকাশে থাকা অবস্থায় তার একটি চাকা খুলে মাটিতে পড়ে গেছে। তবে এই ঘটনার পর বিমানটি নিরাপদে ইমার্জেন্সি ল্যান্ডিং করেছে। ভারতীয় সংবাদ মাধ্যমের সংবাদ প্রতিদিন জানাচ্ছে, নাগপুর থেকে একজন রোগী এবং একজন চিকিৎসককে নিয়ে হায়দ্রাবাদ যাচ্ছিল বিমানটি। তবে আকাশে উড়ার পরই ত্রুটি দেখা যায় এর যন্ত্রাংশে। তার একটি চাকা খুলে মাটিতে পড়ে যায়। এরপর সেটিকে দ্রুত ইমার্জেন্সি ল্যান্ডিং করানো হয়। পরিকল্পনা মতো মুম্বাই বিমানবন্দরে বিমানটি নামানো হয়। জানা গেছে, ল্যান্ডিং গিয়ার ব্যবহার না করে বেলি ল্যান্ডিংয়ের পরিকল্পনা করেছিল চালক, অর্থাৎ বিমানের চাকা ভেতরে না ঢুকিয়ে তাকে মাটিতে নামিয়ে আনা। সে কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রানওয়েতে ফুমের ব্যবস্থা করেছিল বিমানবন্দরের কর্মীরা। চালক কে সিং জানিয়েছেন, যখন দেখলাম বিমানটির চাকা খুলে পড়ে গেছে তখন বুঝেছিলাম নামাতে হলে অনেকটা জ্বালানি পোড়াতে হবে। আমি বেলি ল্যান্ডিংয়ের পক্ষে ছিলাম, তবে জানতাম না রানওয়েতে কোনো ক্ষতি হবে কিনা। অবশেষে সব কিছু ঠিকঠাকভাবেই হয়েছে। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গত একদিনে পশ্চিমবঙ্গে 117 জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11,964 জনে। এ সময় 18,431 জনে করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 9,35,066 জন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দপ্তরে প্রকাশিত বুলেটিন থেকে এইসব তথ্য জানা গেছে। পশ্চিমবঙ্গে করোনায় একদিন মৃত্যু এবং শনাক্তের এটি সর্বোচ্চ রেকর্ড। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার উত্তর 24 পরগনায় করোনায় মারা গেছেন 36 জন, কলকাতায় 33, দক্ষিণ 24 পরগনায় 10 জন এবং জলপাইগুড়ি এবং মালদেহে 5 জন করে মারা গেছেন। ভারতের এই রাজ্যে হাসপাতাল থেকে গত 24 ঘন্টায় ছাড়া পেয়েছেন 17,412 জন। মোট সুস্থ হয়েছেন 8,03,328 জন। রাজ্যে এখন সক্রিয় করোনা রোগী রয়েছে 1,22,734 জন, যা বুধবারের তুলনায় 902 জন বেশি। গত একদিনে পশ্চিমবঙ্গে করোনা পরীক্ষা হয়েছে 60,105 জনের, তার মধ্যে 18,431 জনের করোনা ধরা পড়েছে। এর ফলে সংক্রমণের হার পৌঁছেছে 30.12%।
বড় শহরগুলোতে দাপিয়ে এবার প্রত্যন্ত গ্রামগুলোতে আশ্রে পড়ছে করোনার মরণথাবা। মহারাষ্ট্র, হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাটের গ্রামগুলোতে বাড়ছে করোনা সংক্রমণ। করোনার শৃঙ্খল ভাঙতে যখন শহরগুলোতে নাইট কারফিউ হচ্ছে, তখন গ্রাম অঞ্চলে ভয়ানক পরিস্থিতি উঠে আসছে, যা রীতিমতো চিন্তায় ফেলেছে চিকিৎসকদের। এক নজরে দেখে নেওয়া যাক কোন রাজ্যে কেমন অবস্থা। গ্রামীণ মহারাষ্ট্রের ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা। উদাহরণস্বরূপ, আমরাবতী জেলার গ্রামীণ অঞ্চলগুলোতে এখন শহর অঞ্চলের তুলনায় বেশি সংক্রমণের রিপোর্ট আসছে। জেলাশাসক দিলেশ নোয়ারের মতে, মঙ্গলবার আমারতি শহরে 249টি নতুন করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। সেই তুলনায় আমারতি গ্রামগুলোর আক্রান্তের সংখ্যা অনেকটাই বেশি। হরিয়ানার রুট শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে টিটুলি গ্রামে মারাত্মক অবস্থা। 10 দিনের মধ্যে কোভিড-19 কারণে 40 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে সেখানে। গ্রামের প্রধানের কাছ থেকে খবরে তড়িঘড়ি জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা গ্রামে যান। শিল্পীনগরীতে আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। 5 মে সেখানে 47 জন মারা গিয়েছে। তবে গ্রামীণ অঞ্চলের কোনো রেকর্ড নেই। কর্মকর্তারা কানপুর গ্রামীণ অঞ্চল থেকে ডেটা সংগ্রহ করতে অস্বীকার করেছেন। গুজরাট সরকার 36টি শহরে নাইট কারফিউ আরোপ করেছে। প্রশাসন যখন শহরগুলিতে সংক্রমণের শৃঙ্খল ভাঙার চেষ্টা করছে, তখন গ্রামগুলির পরিস্থিতি ভয়াবহ। গুজরাটের গ্রাম অঞ্চলের চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী তীব্র ঘাটতি রয়েছে। গত 20 দিনে বাওয়ানগর জেলার চৌগাত নামের একটি গ্রামে কোভিডে 90 জন মারা গেছেন। মহামারী করোনায় বিধ্বস্ত ভারত। দেশটিতে লাশের পাহাড় জমতে জমতে পাহাড় সম হচ্ছে। রোজ লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। হাসপাতালগুলিতে রোগীর ঠাঁই দেওয়া যাচ্ছে না। ভেন্টিলেটর বা আইসিইউতে সাপোর্ট না থাকায় অনেক রোগীকে হাসপাতাল থেকে ফেরত দিতে হচ্ছে। এমন করুণ পরিস্থিতিতে পড়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়ার বড় বোন। তিনি ভারতের দিল্লিতে অক্সিজেন সংকটে পড়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ একটি স্ট্যাটাসে এমনটাই জানিয়েছে শবনম ফারিয়া। তবে বন্যা কোন আক্রান্ত কিনা সেই সম্পর্কে কিছুই লেখেননি তার ছোট বোন। শবনম ফারিয়া আবিক স্ট্যাটাসে বোনদের সঙ্গে তার সম্পর্ক, পরিবার এবং মায়ের কথা তুলে ধরেন। অভিনেত্রী লেখেন, আমার বড় বোন আমার 16 বছর আর মেজ বোন প্রায় 12 বছর বড়। আমার সারা জীবন কষ্ট ছিল, অন্যদের বোনদের সঙ্গে যেমন বন্ডিং থাকে আমার তেমন নেই। ইনফ্যাক্ট আমার বড় বোন বোনের নিজের মধ্যেই যে বন্ডিং সেটা আমার সঙ্গে নেই। 5 বছর বয়সে ছোট আপু পড়ালেখার জন্য বাসার বাইরে, তারপরেই বিয়ে হয়ে গেল আপুর। আমি সেভাবে কখনো আমার বোনের সঙ্গে থাকি নাই এবং আমার ভাগ্নে ভাগ্নি আমার বন্ধু। তিনি বলেন, সবার কাছে একটি অনুরোধ, আপনারা আপনাদের দোয়ার সময় আমার বড় বোনের একটু কথা স্মরণ করবেন। ঢাকায় বসে আসলে দোয়া করা বা দোয়া চাওয়া ছাড়া আমার আর কিছুই করার নাই। সৈন্য সরাতে আফগানিস্তানে আরও 14 বিমান পাঠালো আমেরিকা। হামলারাতেই এই পরিকল্পনা জানিয়েছে মার্কিন সেনাপ্রধান। 6টি B-52 লং রেঞ্জ বম্বার এবং 12টি F-18 ফাইটার আফগানিস্তানে পাঠিয়েছে আমেরিকা। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সেনা প্রত্যাহারের প্রয়োজনেই ওই যুদ্ধ বিমানগুলো পাঠানো হয়েছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, সেনা প্রত্যাহারের জন্য এত যুদ্ধ বিমান পাঠানোর কারণ কি? মার্কিন প্রশাসনের দাবি, 1 মে থেকে গোটা আফগানিস্তানে সহিংসতা কয়েক গুণ বেড়ে গেছে, ফলে মার্কিন সেনা আফগানিস্তান ছাড়ার মুহূর্তে যাতে তাদের উপর আক্রমণ না নেমে আসে তা দেখাতেই ওই যুদ্ধ বিমানগুলো পাঠানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, এবছর 11 সেপ্টেম্বরের মধ্যে সমস্ত মার্কিন সেনা আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হবে। দেশে ফিরবেন 2,500 সেনা এবং 16,000 সিভিল কন্ট্রাক্টর। মালদ্বীপের রাজধানী মালুতে বোমা বিস্ফোরণে দেশটির সাবেক প্রেসিডেন্ট বা বর্তমান স্পিকার আহমেদ নাসিরসহ 2 জন আহত হয়েছেন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রাতে মালুতে নিজ বাড়ির সামনে বোমা হামলা শিকার হন নাসির। বিস্ফোরণে এক বিদেশি পর্যটক এবং নাসিরের দেহরক্ষী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। দেশটির গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, নাসির বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় একটি মোটরসাইকেল বিস্ফোরিত হয়। নাসিরের উপর বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে তার রাজনৈতিক দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টি। এদিকে বোমা বিস্ফোরণের স্থল ঘিরে রেখেছে পুলিশ। জনসাধারণকে ঘটনাস্থল এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।